এই একটা দিন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। আমরা সকলেই জানি জুমার দিন ঈদের দিন, জুমা এটা মুসলমানের ঈদের দিন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই দিনের জন্য বা আপনার জুমা নামে কুরআনুল কারিমের মধ্যে আলাদা একটা সূরা তিনি নাযিল করেছেন, যেটা বলুন সুবহানাল্লাহ, সূরাতুল জুমা। এই সূরাতুল জুমার 9 নম্বর আয়াতে আমি যে আয়াত তিলাওয়াত করেছি আপনাদের সামনে, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, যখন জুমার এলান মসজিদের মধ্যে হবে, জুমার আজান যখন মসজিদের মাইকে মুয়াজ্জিন দেবে, ইযা নুদিয়া লিস-সালাত, যখন তোমাদেরকে সালাতের দিকে আহ্বান করা হবে, মিন ইয়াউমিল জুমআ, জুমার আহ্বান, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে তোমরা মসজিদের দিকে আসো, জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়াদারুল বাইয়, এবং বেচা বিক্রি বন্ধ করে দাও, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর, তোমাদের জন্য মঙ্গলজনক। জুমার দিনে মুয়াজ্জিন যখন মসজিদের মাইকে আজান দিবে, তখন তোমাদের সব কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, বেচা বিক্রি রেখে তোমরা আল্লাহর ডাকে আহ্বানে সাড়া দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ঘোষণা, ডাক দিচ্ছেন ঈমানদার বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানদার, নিজেদেরকে মুমিন দাবি করো। ও ঈমানদার বান্দারা, মসজিদের মাইকে যখন শুক্রবার জুমার দিনে জুমার আহ্বান করা হবে, জুমার আজান যখন মসজিদের মাইকে বাজবে, মুয়াজ্জিন যখন আজান দেবে, ওই সময়ে সকল দুনিয়ার সকল ব্যস্ততাকে রেখে, ব্যবসা বাণিজ্য রেখে তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাড়া দেওয়াটা তোমাদের জন্য কল্যাণকর হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা উপলব্ধি করো, যদি বুঝতে পারো, চাইলে জুমার আহ্বানে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে যাওয়া, এটা তোমার ব্যবসা বাণিজ্য থেকে উত্তম হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ঘোষণাকার আল্লাহ, আল্লাহ বলেছেন সূরা জুমা আয়াত নাম্বার 9। কথা বুঝতে কোনো প্রবলেম হচ্ছে না তো? আল্লাহর ঘোষণা, রব্বুল আলামিন আদেশ করেছেন, এ আমার বান্দারা, জুমার আজান যখন হবে, তখন তোমরা আল্লাহর ডাকে সাড়া দাও, তোমাদের বেচা বিক্রি কাজ যা আছে সব কিছু রেখে মসজিদের দিকে চলে আসবে। সাহাবায়ে কেরাম জুমার দিনের প্রস্তুতি, জুমার দিনে নয় বরং বৃহস্পতিবার থেকে শুরু করে দিতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইহিয়া উলুমুদ্দিন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ এর কিতাবের মধ্যে লিখেছেন যে যখন বৃহস্পতিবার মাগরিবের সময় হইত, আসরের পর থেকে সাহাবায়ে কেরাম জুমার প্রিপারেশন, প্রস্তুতি নিতে শুরু করে দিতেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই বলতেছেন যে জুমার দিনে, জুমার রাতে এমন একটি সময় আছে, ওই সময়টাতে আল্লাহর বান্দা রিজিক ব্যতীত আল্লাহর কাছে যা চাইবে রব্বুল আলামিন বান্দাকে তা দান করবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জুমার অনেক ফজিলত, হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আন ইবনে উমর ওয়া আবি হুরায়রা আন্নাহুমা ক্বালা সামি'না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল আলা আউযিন মিনবারিহি লা ইয়ানতাহিয়ান্না আকওয়ামুন আলা ওয়াদ'িহিমুল জুমআ আও লা ইয়াখতিমান্নাল্লাহু আলা কুলুবিহিম সুম্মা লা ইয়াকুনান্না মিনাল গাফিলিন। মুসলিম শরীফের হাদিস এটা। হযরত আবু হুরায়রা এবং হযরত ইবনে উমর দুজন সাহাবী থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে মিম্বরের কাঠগুলির উপর ইরশাদ করতে শুনেছি, লোকদের জুমা বর্জন থেকে বিরত হওয়া চাই, অন্যথায় রব্বুল আলামিন
এদের অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। জুমার দিনে জুমা থেকে যে ব্যক্তি বিরত থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে মোহর মেরে দিবেন। পরপর তিন জুমা যদি কেউ মিস করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরেও মোহর মেরে দিবেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন সে যেন ইসলাম থেকে খারিজ হয়ে গেল। জুমার দিনের অনেকগুলো ফজিলত অনেক করণীয়। প্রথমত আমরা জুমার প্রস্তুতি স্বরূপ বৃহস্পতিবার থেকে আমরা প্রস্তুতি নিব, যেহেতু সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিয়েছিলেন। শুধু তাই নয়, অনেক সাহাবায়ে কেরাম বৃহস্পতিবার রাত জেগে জেগে মসজিদে নববীতে নয় প্রায় মসজিদের মধ্যে সাহাবায়ে কেরাম সারা রাত আল্লাহর ইবাদত করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই রাতে ইবাদত করার ফজিলত অনেক বেশি। সাহাবায়ে কেরামের আমল এমন ছিল সারা রাত ভর তারা নফল ইবাদত বন্দেগী আল্লাহর জিকির আজকার দরুদে মুস্তফা তারা রাত ভর করতেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো আপনার এমন হয়ে যেত শীতের মৌসুমে তিনি আপনার রাত্রেবেলা সবাইকে ঘুম পাড়িয়ে দিয়ে মশলা নিয়ে জায়নামাজ নিয়ে আল্লাহর ইবাদতে পড়ে যেতেন। তিনি সেজদায় যাইতেন, এক সেজদায় সারা রাত পার হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেজদার মধ্যে আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমার রাত্রগুলো এত ছোট কেন? তোমার রাত্রগুলো আর একটু বড় হলে মন ভরে তোমার ইবাদত করতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশিরভাগ রাত এক সেজদায় পার হয়ে যেত। এই ছিল সাহাবায়ে কেরামের জুমার প্রস্তুতি। সারা রাত জুমার রাত বৃহস্পতিবার রাত মসজিদে নিজেরা অবস্থান করতেন। এরপরে উঠে নবীজি ইরশাদ করেন, তোমরা সকালবেলা জুমার প্রস্তুতি গ্রহণ করবে এবং জুমার রাত্রে স্বামী স্ত্রীর মহাব্বতের মিলন, এটার অনেক ফজিলত রয়েছে। ওই দিনে মহাব্বত করা এটা মুস্তাহাব, স্বামী স্ত্রীর মিলন এটা মুস্তাহাব। এবং ওই দিনের সহবাসের কারণে মিলনের কারণে যেই সন্তান মায়ের গর্ভে আসবে ওই সন্তান নিশ্চিত নেককার সন্তান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইর আমার, জুমার রাত্রে কারো যদি ফরজ গোসল থেকে থাকে ফরজ গোসল করবে এবং ফরজ গোসলের সাথে নিয়ত করবে জুমার গোসলের। যদি কেউ নবীজি বলেন কেউ যদি ফরজ গোসলে জুমার গোসলের নিয়ত না করে গোসল করে থাকে সে যেন পুনরায় গোসল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। জুমার দিনে গোসল করা এটাও মুস্তাহাব। এরপরে আগে ভাগে মসজিদে যাওয়া। হাদিস শরীফে নবীজি ইরশাদ করেন যে ব্যক্তি সকালবেলা মসজিদের দিকে গমন করবে সে একটি হজের সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জুমার দিনে ফেরেশতাগণ আগে ভাগে কাগজ কলম নিয়ে মসজিদগুলোর দরজার মধ্যে দাঁড়িয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেক দরজায় আল্লাহর নূরানি ফেরেশতারা দাঁড়িয়ে থাকে, আল্লাহর কোন বান্দা আসতেছে তাদের নামগুলো লেখার জন্য। আমার ভাইয়েরা, ওই জুমার দিনে জুমার নামাজের জন্য সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করে সামনের কাতারে বসবে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন ইরশাদ করেন ওই ব্যক্তির আমল নামায় আল্লাহর রাস্তায় একটি উট সদকা করার সওয়াব লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয় সারিতে যেই লোক আসবে, এরপরে যেই লোক আসবে ওই লোকের আমল নামার মধ্যে আল্লাহর নবী ইরশাদ করেন ওই লোকের আমল নামার মধ্যে একটি গরু আল্লাহর রাস্তায় সদকা করার আল্লাহর রাস্তায় জবে করার সওয়াব দান করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার যে আসলো তাকে দেওয়া হবে উট আল্লাহর রাস্তায় কোরবানি করার সওয়াব। দ্বিতীয় নাম্বারে যে আসলো তাকে দেওয়া হবে গরু আল্লাহর রাস্তায় জবে করার সওয়াব। তৃতীয় নম্বরে যে ব্যক্তি আসবে, হাদিস শরীফ বুখারী মুসলিমের হাদিস মিশকাত শরীফের মধ্যে নকল করা হয়েছে আল্লাহর নবী ইরশাদ করেন তৃতীয় নম্বরে যে ব্যক্তি আসবে ওই ব্যক্তির আমল নাম্বাই একটি দুম্বা অথবা ছাগল আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার সব লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
এক নম্বরে উট, দুই নম্বরে গরু, তিন নম্বরে দুম্বা বা ছাগল, চার নম্বরে নবীজি ইরশাদ করেন। এরপরে চার নম্বরে যেই ব্যক্তি আসবে ওই ব্যক্তির আমল নামায় একটি মোরগ বা মুরগি আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে পঞ্চম নম্বরে যে আসবে রহমতুল্লিল আলামিন নবীর ইরশাদ করেন, পঞ্চম নম্বরে মসজিদের মধ্যে যে আসবে ওই ব্যক্তির আমল নামায় একটি মুরগির ডিম আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি ভাবে একের পর এক আসতে থাকবে, ওই দরজায় দাঁড়ানো ফেরেশতাগুলো সকলের জন্য সওয়াব লিখতে থাকবে। লেখার একেবারে শেষ পর্যায়ে হলো ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য ওই মিম্বরের মধ্যে উঠে যাবে, মিম্বরের মধ্যে যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য আসবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সওয়াব লিখতে থাকে। ইমাম সাহেব যখন মিম্বরে উঠে যায় ওই ফেরেশতারা তাদের খাতা কলমগুলো গোছাইয়া তারাও মিম্বরের কাছে চলে আসে। আমার ভাইয়েরা, আজকের এই জুমার আলোচনা থেকে একটি মেসেজ আপনাদের কাছে দিয়ে দিলাম। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন, সাহাবায়ে কেরাম সহ জুমার প্রস্তুতি তারা বৃহস্পতিবার থেকে শুরু করতেন, এমনিভাবে তাদের প্রিপারেশন থাকতো। এরপরে জুমার দিনে নখ কাটা, জুমার দিনে নখ কাটা। আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন ইরশাদ করেন, জুমার দিনে যেই ব্যক্তি নখগুলো কাটবে ওই নখ কাটার সাথে সাথে তার শরীরের সকল অসুস্থতা আল্লাহ পাক বের করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার মধ্যে যদি কোনো ভাইরাস থেকে থাকে, তার শরীরে কোনো ভাইরাস যদি থাকে, ওই ভাইরাসগুলোও নখ কাটার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গতকালকে অনলাইনে একটি পত্রিকায় পড়লাম চীনের মধ্যে আজকে যেই অবস্থা শুরু হয়েছে, কেউ কোনো পুরো শরীরের কোনো অংশ বের করে হাঁটার কোনো সুযোগ নাই করোনা ভাইরাস, সকলেই আতঙ্কের মধ্যে আছে। এ পর্যন্ত প্রায় 500 মতো মানুষ মারা গিয়েছে। কিন্তু বাবারা আমার, ওই পরিস্থিতির মধ্যেও চীনের মুসলমানগণ হেফাজতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আপনি যখন উযু করেন, উযু আপনি যখন মুখ ধোন, মুখ থেকে মুখের গুনাহ আল্লাহ দূর করে দেন, মুখের অপবিত্রতা দূর করে দেন, মুখের অসুস্থতা দূর করে দেন, মুখের মধ্যে সৌন্দর্য বৃদ্ধি করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যখন হাত ধোন, আপনার উযুর পানিটা হাতে লাগে, হাতে ঝরে 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 আপনার হাতের পানির সাথে সাথে আপনার গুনাহগুলোও ঝরে যায়। হযরতে নুমান ইবনে সাবিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একবার উযু, এক ব্যক্তি উযু করতেছিলেন, নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই মিয়া তুমি কি জেনার কাজ করে আসছো আজকে? ওই বেচারা তো থতমত খাইয়া গেছে, কয় কিরে আমি জেনা করলাম, উনি জানলো কিভাবে? হুজুর আপনি কিভাবে জানলেন? তুমি যখন উযু করতেছো আমি দেখতেছি তোমার হাতের উযুর পানির সাথে সাথে জেনার গুনাহগুলোও ঝরে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যখন হাত ধোন, আপনার হাত ধোয়ার সাথে সাথে আপনার হাতের গুনাগুলো ঝরে যায়। আপনি যখন পা ধোন, তখন আপনার পা ধোয়ার সাথে সাথে পায়ের গুনাগুলো ঝরে যায়। এবং আপনি ঘর মাসে করেন যে এই আপনার বিশ্বের বড় বড় ডাক্তারদের একটা মেসেজ আছে যে মুসলমানরা যে উযু করে, উযুর সময় ঘরে যখন পানি লাগায়, ঘরে পানি লাগালে সারা একবার যখন আপনি প্রতিদিন একবার যখন ঘরের মধ্যে পানি লাগাবেন তখন সারাটা দিন আপনার শরীরটা ঠান্ডা থাকবে। মুসলমানগর 5 বার ঘরের মধ্যে পানি লাগায়, মনে রাখবেন শুধু সওয়াব তাই নয় বরং এর মধ্যে বৈজ্ঞানিক অনেক কিছু বিদ্যমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামী কাজগুলো শুধু সওয়াবে পরিপূর্ণ বিষয়টা এরকমও নয়, অনেক ডাক্তারি চিকিৎসা আছে এর মধ্যে। তো ভাইয়েরা আমার, এরপরে যখন ইমাম সাহেব, খতিব সাহেব জুমার খুতবা দিবেন, চুপ করে খুতবা শুনতে হবে, খুতবা শোনা ওয়াজিব। খুতবার সময় কেউ যদি কথা বলে তাকে কথা বন্ধ করো এ কথাও বলা যাবে না, ইট দিয়ে তাকে সতর্ক করার জন্য আপনার ইটও নিক্ষেপ করা যাবে না, ছোট ইট। আমরা অনেক সময় এই কাজগুলো করি, তাকে কথা বন্ধ করার জন্য বলি অথবা তাকে সতর্ক করার জন্য কোনো দিয়ে খোঁচা দিই, কোনোটাই করা যাবে না। তাকে অটোমেটিক নিজ থেকেই কথা বলা বন্ধ করতে হবে অথবা অন্য কোনো ইশারা ইঙ্গিতে, আওয়াজ ছাড়া, খোঁচা ছাড়া তাকে বলতে হবে যে তুমি চুপ থাকো। মনে রাখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি
চুপ থেকে কথা না বলে চুপ থেকে মনোযোগ সহকারে খুতবা শুনবে তার জন্য দুটি সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি খুতবার সময় কথাও বলবে মনোযোগ দিয়ে শুনবে না তার জন্য দুটি গুনাহ। আমার ভাইয়েরা, এই দিনে একটি নেকি করলে 70টি নেকি পাবেন, আবার এই দিনে একটি গুনাহ করলে 70টি গুনাহও পাবেন। ইমাম সাহেব যখন খুতবা দেন মনোযোগ দিয়ে খুতবা শুনতে হবে। ইমাম সাহেব খুতবা শেষ করে যখন আসেন তখন আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন ইরশাদ করেন, তখন ফেরেশতারা এখানে চলে আসেন জমাট বেঁধে, এবং এসে তারা রূপের খাতা এবং স্বর্ণের কলম নিয়ে ওই ওখানে যে সকল বান্দা বসে আল্লাহর তসবিহ তাহলিল পড়ে ওই বান্দাদের নেকিগুলো প্রতিযোগিতা করে লিখতে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং তারাও ওই বান্দাদের সাথে তসবিহ তাহলিল পড়তে থাকে, আমরা ফেরেশতা দেখি না আর কি, যার কারণে আমরা টেরও পাই না। ভাইরা আমার, জুমার দিনের ফজিলত অনেক বেশি। শেষ করতে চাই, আজকে আমরা জুমার নামাজ পড়ে কে কার আগে মসজিদ থেকে বের হয়ে যাব এই প্রতিযোগিতায় লিপ্ত থাকি। কিন্তু হাদিস শরীফ আমার নবীর সাদ করেন, যে ব্যক্তি জুমার নামাজের পরে জুমার নামাজ আদায় করে আসরের নামাজ পর্যন্ত মসজিদে থাকবে সে ব্যক্তি একটি হজার সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস, যে ব্যক্তি আসর পর্যন্ত থাকবে সে হজের সওয়াব পাবে, যে ব্যক্তি মাগরিব পর্যন্ত মসজিদে থাকবে সে ব্যক্তি একটি হজ এবং একটি উমরার সওয়াব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আফসোস লাগে, কাজকর্ম ব্যস্ততা তো সারাদিন থাকে, সারাদিন করি আমরা যুবক ভাইয়েরা বিশেষ করে। আমি যখন মোনাজাত, খতিব সাহেব যখন মোনাজাত শেষ করে, মোনাজাত শেষ হওয়ার আগে সালাম পেয়ে দিদিরি অনেক ভাইয়েরা আছেন, মানে মানুষের কাদের উপর দিয়ে পর্যন্ত চলে যান, সপ্তাহে একটা দিন ফজিলতপূর্ণ দিন, আমাদের কাজ থাকবে আমরা করব, একটু কি এই দিনটাকে গুরুত্ব দিয়ে আল্লাহর রেজা মন্দির জন্য আমরা মসজিদে বসে থাকতে পারি না? যুবক ভাইয়েরা খেয়াল করবেন, জুমার নামাজের পরে চার রাকাত বাদাল জুমা আছে, সুন্নতে মুয়াক্কাদা, না পড়লে গুনাহগার হবেন। জুমার দিনে রব্বুল আলামিন জুমার মোনাজাত, জুমার নামাজের পরে আল্লাহর কাছে আমরা যে মোনাজাত করি, মোনাজাত কবুল হওয়ার কিছু সময় আছে, তন্মধ্যে একটা হলো জুমার দিনে স্পেশাল গুরুত্বস্বরূপ বান্দার একটি দোয়া একটি আরজি আল্লাহ কবুল করে থাকেন, এটা হলো এক। দ্বিতীয় নাম্বার, যখন খতিব সাহেব খুতবা দেন দুই খুতবার মাঝখানের সময়টা দোয়া কবুলের সময়, তবে ওই সময়টাতে হাত তুলে মোনাজাত করা যাবে না, হাত তুলে মোনাজাত করা যাবে না, হাত না তুলে মনে মনে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন ওই সময়টাতে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে নামাজের পরের দোয়া, ভাইরা আমার জিনিসগুলো খেয়াল করতে হবে আমাদেরকে। এরপরে আমরা নামাজের সামনে দিয়ে চলে যাই, মনে রাখবেন নবীজির অনেক কড়া হাদিস আছে, নবীজি ইরশাদ করেন নামাজের সামনে দিয়ে চলে যাওয়াটা যে কত বড় গুনাহ, তোমরা যদি জানতে তাহলে 40,000 বছর পর্যন্ত নামাজের সামনে বসে থাকতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে অনেক সময় আমরা কাদের উপর দিয়ে চলে আসি, সামনে জায়গা ফাঁকা দেখলে বা সামনে বসার জন্য আমরা পিছ পরে আসে, কিন্তু সামনে বসার জন্য মুসল্লিদের কাদের উপর দিয়ে বা পায়ের উপর দিয়ে ধাক্কাধাক্কি করে সামনে আসি, নবীজি এটাও নিষেধ করেছেন, এটা করা যাবে না, এটা করা যাবে না। আপনি সামনে আসেন, সামনে বসার ফজিলত অনেক বেশি, কিন্তু আগে আসতে হবে আপনাকে। আমরা যেন জুমার দিনে একটু দুনিয়ার শত ব্যস্ততা থাকুক, কাজগুলোকে একটু গুছায়ে একটু আগে আগে মসজিদে আসতে পারি, এবং মসজিদ থেকে শুক্রবার দিনে অন্তত, শুক্রবার দিনে অন্তত একটু আমরা বিলম্ব করে যেন আমাদের বাড়িতে যাই। এতে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পেশাল দয়া মেহেরবানি রহমত আমাদের উপর নাজিল হবে। ভাইরা আমার, শেষ হাদিস শরীফ বলে শেষ করছি, নবীজি ইরশাদ করেন জুমার দিনের জন্য অন্তত তোমরা অতিরিক্ত, তোমরা যে কাপড় পরিধান করে তোমাদের ব্যবসা বাণিজ্য করো,
ওই কাপড়গুলো বাদ দিয়ে নতুন দুই সেট জামা রাখবে জুমার নামাজের জন্য। চলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুরুত্ব সহকারে জুমার নামাজ আদায়ের তৌফিক দান করুন। জুমার ফজিলত, ফয়েজ, বরকত, নিয়ামত, রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাআওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।